হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল বন্ধু আজকের ভিডিওতে অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ রচনার নাম বলবো যে রচনাগুলি তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে অর্থাৎ আসার মতো কমনযোগ্য রচনা অর্থাৎ দশটি রচনা আমি তোমাদের বলবো এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তোমরা প্রত্যেকেই জানো যে অঙ্গনড়ি কর্মী ও সহিকার চাকরির পরীক্ষায় কিন্তু বাংলা ভাষা থেকে কিন্তু রচনা থাকে যে রচনাতে কিন্তু পনেরো নম্বর থাকে তো পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু রচনা অত্যন্ত ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই রচনাগুলি থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তো শুরু করছি আজকে ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত এবং আমার ছেলে নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা প্রথম যে রচনাটি কথা আমি বলবো সেটি হচ্ছে একটি বাচ্চার মাস বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেইগুলি সম্বন্ধে আপনি যা জানেন তা একশো পঞ্চাশটি শব্দের মধ্যে গুছিয়ে লেখুন বন্ধুরা এই রচনাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে কেননা আইসিডিএস সেন্টার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু খেয়াল রাখা হয় এবং সেখানে কিন্তু বাচ্চাদের কিন্তু টিকাকরণ কিন্তু করা হয়ে থাকে বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য এবং শারীরিক ঠিকমতো বৃদ্ধির জন্য কিন্তু টিকাকরণ করা হয়ে থাকে তো সেই দিক থেকে কিন্তু এই ধরনের রচনা কিন্তু আসতেই পারে খুবই গুরুত্বপূর্ণ রচনা এই রচনাটি এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়েই যেতে পারো দুই নম্বর রচনা একটি অঙ্গনাড়ি কেন্দ্রে বা একটি অঙ্গনাড়ি কেন্দ্র কিভাবে চলে ও সেখানে কি কি কাজ হয় সেই সম্বন্ধে আপনি যা জানেন তা একশো পঞ্চাশটি শব্দের মধ্যে গুছিয়ে লেখুন অর্থাৎ যেহেতু অঙ্গনাড়ি চাকরি পরীক্ষা দিচ্ছ এবং অঙ্গনাড়ি অর্থাৎ আইসিটি সেন্টারে তোমাদের কাজ করতে হবে তো এই ধরনের রচনা আসতেই পারে যে অঙ্গনাড়ি কেন্দ্রে কী ধরনের কাজ হয় বা কিভাবে চলে তো এই রচনাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে এবং এই রচনাটি তোমরা যদি পিবেশন করো বা তোমাদের জানা থাকে তাহলে আইসিডিএস সেন্টার সম্পর্কে তোমাদের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা জানতে পারবে এবং আগামীতে তোমাদের ইন্টারভিউতে আইসিডিএস সেন্টার সম্পর্কে যে ধরনের প্রশ্ন করা হোক না কেন এই রচনাটি তোমাদের জানা থাকলে তোমরা উত্তর দিতে পারবে বন্ধুরা তোমাদের বলে রাখছি এই যে দশটি রচনার কথা আমি বলবো সেই রচনার নোটসগুলি তোমরা কোথায় পাবে আজকে ভিডিও শেষের দিকে আমি কিন্তু তোমাদের জানিয়ে দিব তো রচনা সাজেশনের পাশাপাশি রচনার নোটসও তোমরা পেয়ে যাবে কিভাবে পাবে আমি তোমাদের অবশ্যই বলবো তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত থাকো এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এ ধরনের ভিডিও খুব সহজেই তোমরা কিন্তু পেয়ে যাবে তিন নম্বর কন্যাশ্রী প্রকল্প বন্ধুরা কন্যাশ্রী প্রকল্প রচনা হিসাবে আসতেই পারে আমাদের এই পশ্চিমবঙ্গের অত্যন্ত উল্লেখযোগ্য এবং জনপ্রিয় একটি প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প যেখানে কিন্তু কন্যাদের অর্থাৎ এই বাংলার কন্যাদের কিন্তু সুবিধা দেওয়া হয়ে থাকে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে এবং অঙ্গনী চাকরি যেহেতু মহিলাদের জন্য সেই দিক থেকে যেহেতু আমাদের রাজ্যে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত বিষয় থেকে যদি তোমরা ভাবো তাহলে এই রচনাটি কিন্তু কমন যোগ্য রয়েছে কন্যাশ্রী প্রকল্প তো এই রচনা তোমরা কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পটি সম্পর্কেও তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন করতে হবে আশা করি কম বেশি অনেকেই জানো তো রচনা হিসেবে কিভাবে গুছিয়ে লিখতে হবে সেই জন্য তোমাদের নোটসের প্রয়োজন রয়েছে তো অবশ্যই নোটস কীভাবে পাবে আমি তোমাদের ভিডিও শেষের দিকে জানিয়ে দেব চার নম্বর রচনা হিসাবে সাজেশন দেওয়া হয়েছে সুসংহত শিশু বিকাশ প্রকল্প অর্থাৎ সুসংগত শিশু বিকাশ প্রকল্প বলতে আইসিডিএস স্কিমকেই বোঝানো হচ্ছে আইসিডিএস স্কিমকে আমরা বাংলায় সুসংগত শিশু বিকাশ প্রকল্প বলি অর্থাৎ এই আইসিডিএস স্কিম বা সুসংগত শিশু বিকাশ প্রকল্প সম্পর্কে তোমাদের রচনা লিখতে হবে অর্থাৎ এ ধরনের রচনা তোমাদের কিন্তু আসতেই পারে তো চার নম্বর রচনা হিসাবে সাজেশন হিসাবে আমি এটি রেখেছি এটিও কিন্তু কমনযোগ্য রয়েছে যে রচনাগুলির নাম বলব প্রতিটি রচনায় কিন্তু কমনযোগ্য রয়েছে তো অবশ্যই তোমরা আশা করি এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে পাঁচ নম্বর কোশ্চেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিও কিন্তু রচনা হিসাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে বর্তমানে আমাদের রাজ্যের অত্যন্ত উল্লেখযোগ্য এবং জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আশা করি তোমরা প্রত্যেকেই জানো এই লক্ষ্মী লক্ষ্মীবণের প্রকল্প সম্পর্কে তো রচনা হিসাবে কীভাবে এই লক্ষ্মী লক্ষ্মীবণ্ডার প্রকল্পকে তোমরা গুছিয়ে লিখবে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে সেজন্য নোটসের প্রয়োজন রয়েছে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো কীভাবে এই প্রকল্পের রচনা নোটস তোমরা পাবে ছ নম্বর কন্যা সন্তানদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও কন্যা সন্তানদের বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ হয়নি এর কারণও প্রতিকার অর্থাৎ বন্ধুরা অতীতে কিন্তু বাল্যবিবাহ হতো বর্তমানেও কিন্তু চুপিসারে কিন্তু বাল্যবিবাহ হচ্ছে তো রাজ্যের তরফ থেকে কিন্তু কন্যা সন্তাদের জন্য অর্থাৎ কন্যাশ্রী রূপশ্রী এবং পড়াশোনার দিক থেকে আর্থিক সহযোগিতা এই সমস্ত বিভিন্ন স্কিম বা প্রকল্প কিন্তু রয়েছে যাতে কন্যা সন্তাদের জন্য তাদের কিন্তু শিক্ষা ভালোভাবে এগোতে পারে তাদের আগামী জীবন যাতে ভালো হয় সেজন্য কিন্তু এই সমস্ত প্রকল্পগুলি কিন্তু চালু করা হয়েছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে চুপিসারে কিছু জায়গায় কিন্তু বাল্যবিবাহ হচ্ছে এর কারণ কী রয়েছে ও প্রতিকার কী করতে হবে এই বন্ধ করার জন্য এই বিষয় থেকে কিন্তু রচনা আসতে পারে পরীক্ষায় তো অত্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এই রচনাটি বন্ধুরা দশটি রচনা বলবো টোটাল এবং আমি তোমাদের ভিডিওর মাঝে এখানে বলে দিচ্ছি এই যে রচনা নামগুলি আমি তোমাদের বলছি ইতিমধ্যে কিন্তু আমি এর আগেই কিন্তু তোমাদের এই রচনা নোটসগুলি কিন্তু দিয়ে দিয়েছি তো আমার চ্যানেলে তোমরা যদি প্লে যদি যাও প্লে লিস্টে গেলেই কিন্তু আমি তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অঙ্গনী পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও একটি আলাদা প্লে লিস্ট রয়েছে এই প্লে লিস্টে ক্লিক করলে কিন্তু এখানে এই যে রচনাগুলি বললাম এই রচনার নোটসগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে কিন্তু আমি রচনার ভিডিও করেছি যেখানে নোটস আকারে কিন্তু আলোচনা করেছি অর্থাৎ তোমরা এখান থেকে এই প্লে থেকে কিন্তু যে রচনার নামগুলি বলছি সেই রচনার নোটসগুলি পেয়ে যাবে এবং সেই সাথে অঙ্গনির চাকরি পরীক্ষার যে জেনারেল নলেজ থেকে প্রশ্ন এবং জনস্বাস্থ্য পুষ্টি ও নারী বিষয় থেকে প্রশ্ন যেগুলো পরীক্ষা আসে সেই বিষয়ের উপরেও কিন্তু গুরুত্বপূর্ণ এখানে কিন্তু প্রশ্ন বলা হয়েছে ভিডিওর মাধ্যমে উত্তর সহকারে আলোচনা করা হয়েছে তো সেগুলো তোমরা কিন্তু প্রিপারেশন করতে পারবে এখান থেকেই তো দশটি রচনার কথা আমি বলছি এই দশটির মধ্যে বেশিরভাগ রচনার নোটসই কিন্তু দেওয়া রয়েছে এবং যেগুলো দেইনি নোটস সেই নোটসগুলো কিন্তু আগামীতে তোমাদের দিয়ে দিব এবং ছয়টি রচনা আমি তোমাদের বললাম বাকি চারটি রচনা বলছি তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো নম্বর পর্যন্ত ছটি রচনা তোমাদের আমি বললাম সাত নাম্বার সেফ ড্রাইভ সেফ লাইফ নিরাপদে চালাও জীবন বাঁচাও এটিও অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে বন্ধুরা যে প্লে কথা আমি বললাম সেই প্লে লিস্টের লিঙ্ক আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা সরাসরি পৌঁছে যেতে পারবে বা আমার চ্যানেলে তোমরা গিয়ে প্লে লিস্টে ক্লিক করেও তোমরা কিন্তু যে ভিডিওগুলির কথা আমি তোমাদের যে রচনাগুলির কথা আমি তোমাদের বলছি সেই রচনা নোটসগুলি তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে পাশাপাশি আরও অন্যান্য অর্থাৎ আইসিটিস পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে তো সাত নাম্বার সেফ ড্রাইভ সেফ লাইফ নিরাপদে চলাও জীবন বাঁচাও এটিও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রাজ্যের তরফ থেকে দুর্ঘটনা রোকার জন্য কিন্তু এই সেফ ড্রাইভ সেফ লাইফ কিন্তু কর্মসূচি করা হয় প্রচার করা হয় প্রতিনিয়ত তো এটিও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে আট নম্বর হিসাবে রচনা সাজেশন রয়েছে তোমার প্রিয় ঋতু সম্পর্কে একশো পঞ্চাশি শব্দের মধ্যে গুছিয়ে প্রবন্ধ লিখো তো তোমরা কিন্তু প্রত্যেকটি ঋতু সম্পর্কে কিন্তু ভালোভাবে পিবেশন করবে কেননা পরীক্ষায় কিন্তু নির্দিষ্টভাবে কোনো ঋতুর নাম দিয়েও আসতে পারে রচনায় বা তোমার প্রিয় ঋতু সম্পর্কে লেখো যদি আসে তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রিয় ঋতু অর্থাৎ তোমাদের যেটি সুবিধা হয় লিখতে সেই ঋতু সম্পর্কে তোমরা কিন্তু ঋতুর বিষয় ওর উপরে কিন্তু তোমরা রচনা লিখতে পারবে ন নম্বর করোনা মহামারী বা কোভিড নাইন্টিন এই যে করোনা মহামারী সম্পর্কে তোমরা জানো করোনা মহামারীর ফলে কি ক্ষতি হয়েছে কিভাবে আস্তে আস্তে রেহাই পেলাম আমরা এই সমস্ত বিষয়ের উপরে তোমাদের অর্থাৎ এই বিষয়গুলিকেই তোমরা কিন্তু লিখতে হবে করোনা মহামারী এই বিষয়ের উপরেও কিন্তু রচনা আসতে পারে লাস্ট দশ নম্বর তোমার প্রিয় মনীষীর জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা লিখো অত্যন্ত ইম্পর্টেন্ট আসতেই পারে অতীতে এ ধরনের রচনা বিভিন্ন রকম পরীক্ষায় এসেছে তো অঙ্গনানী পরীক্ষাটাও কিন্তু এই রচনাটি আসতে পারে তোমার প্রিয় ঋতু তোমার প্রিয় মনীষীর জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা লিখো তো এইভাবে যদি দেয় তাহলে তোমাদের প্রিয় মনীষীর জীবন সম্পর্কে তোমরা লিখতে পারবে আর যদি নির্দিষ্টভাবে কোনো মনীষীর জীবন সম্পর্কে দেয় সেক্ষেত্রে সেই মনীষীর জীবন সম্পর্কে লিখতে হবে তো তোমরা উল্লেখযোগ্য মনীষীদের জীবন সম্পর্কে তোমরা ভালোভাবে প্রবেশন করবে তাদের জীবন সম্পর্কে জানবে তাহলে কিন্তু এ ধরনের রচনা সহজেই অ্যাটেন্ড করতে পারবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি দশটি রচনার নাম বললাম যেখান থেকে আশা করছি তোমরা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা চাকরি পরীক্ষার রচনা কিন্তু কমন পেয়ে যাবে সেই সঙ্গে তোমাদের বলে রাখছি তোমাদের যে ধরনের যে কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আমি উত্তর দিয়ে দিব এবং আগামীতে তোমাদের কী রিলেটেড ভিডিও চাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের দিয়ে দেবো তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগে নিয়ে আসছি আবার নতুন করে আপডেট নিয়ে